আজ একটি খুব ইন্টারেস্টিং স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আপনার সাথেও এরকম ঘটতে পারে, তাই খুব সাবধান। ঘটনাটা দিন 15 আগের রাত্রিবেলা, জাস্ট ডিনার কমপ্লিট করেছি, হঠাৎ করে দেখি ফেসবুকে একজন একটা মেসেজ করলো। নোটিফিকেশন টোনটা শুনে ভাবলাম রাত্রে যখন শুতে যাবো তখনই ফোনটা চেক করবো। খেয়ে উঠে হাত ধুয়ে হাতটা মুছতেও পারিনি, দেখি আরো দুটো মেসেজ ঢুকলো। খানিকটা বিরক্ত হয়ে নোটিফিকেশন বার থেকে মেসেজ পড়ার চেষ্টা করলাম, দেখলাম একটা ছেলে তিনটে মেসেজ করেছে, হাই, হ্যালো, হাই দাদা। আমি ভাবলাম হয়তো আমাকে চেনে তাই মেসেজ করেছে, তাই তার উত্তরে হ্যালো লিখে পাঠিয়ে দিলাম। দু সেকেন্ডও যায় না মেসেজটা সিন করে নেয় সে ছেলেটা, সাথে সাথে প্রত্যুত্তর আসে, কেমন আছো। আমি ভাবলাম হয়তো আমাকে চেনে, আমার ভিডিও দেখে তাই আমাকে মেসেজ করছে, তাই আমিও সাথে সাথে উত্তর দিয়ে দিলাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো। এইবার যেন আরো দ্রুত গতিতে সেই মেসেজের রিপ্লাই আসে যে সে ভালো আছে। আমি এটা সিন করে বিছানা করতে শুরু করে দিলাম। আবার বিছানা করে মশারি টাঙিয়ে যেই না ফোনটা হাতে নিলাম, দেখলাম ছেলেটার আরো 10 খানা মেসেজ ঢুকে গিয়েছে। এইবার ভারী অবাক হলাম আমি, এতগুলো মেসেজ একসাথে কেউ পাঠায় নাকি? না, কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা কোনো চেনা জানা ব্যক্তি হলে ঠিক আছে, কিন্তু এ তো একদমই অচেনা। যখন মেসেজগুলো দেখলাম যেন আরো আশ্চর্য হয়ে গেলাম আমি। দেখলাম সেই ছেলেটি তার নাম কি, তার বয়স কত, তার বাড়ি কোথায় ইত্যাদি সমস্ত লিখে পাঠিয়েছে, এবং সবশেষে লিখেছে যে কি করছো এখন। তার প্রথম ভাগের মেসেজের উত্তর কি দেবো সত্যি আমার জানা ছিল না, কিন্তু দ্বিতীয় ভাগের মেসেজের উত্তর দিলাম যে আমি এখন ঘুমাবো, এই বলে আমি মেসেঞ্জার থেকে বেরিয়ে গেলাম সেদিন। পরবর্তী দিন স্নান করবার পর খেয়াল করি সেই ছেলেটির আবার মেসেজ। এইবার সে ছেলেটি মেসেজ করেছে, দাদা লাঞ্চ কমপ্লিট? তখন আমার খাওয়া কমপ্লিট হয়নি, তাই আমি বললাম না এখনো করিনি, তবে একটু পরে করব। তার উত্তরে সে ছেলেটি বলে যে দাদা আমার কমপ্লিট। আমি ভাবলাম হয়তো এরকম ভাবে সবার সাথে কথা বলে। তারপরের দিন সকালবেলা দেখি সেই ছেলেটা আবার আমাকে মেসেজ করেছে। এইবার সে মেসেজ করেছে যে দাদা ফ্রি আছো? তোমার যে নতুন ফটোতে নতুন জামাটা দেখলাম না, সেটা খুব সুন্দর লাগছে, জামাটা কোথা থেকে কেনা? সত্যিকারে আমি ভাবলাম হয়তো জামাটা খুব সুন্দর লাগছে, তাই জিজ্ঞাসা করছে কোথা থেকে কিনেছি। আমি বলে দিলাম জামাটা আমি কাঁচড়াপাড়া থেকে কিনেছি। যেই না এটা বলেছি, হঠাৎ করে দেখি সেই মেসেজটার প্রত্যুত্তরে 3-4টে লাভ ইমোজি দিয়ে আমাকে সেই ছেলেটা লিখলো, দাদা একটা কথা বলছে, কিছু মনে করবে না তো? আমি বললাম না না, মনে করার কি আছে বলো। দেখি সেই ছেলেটা হঠাৎ করে বললো যে কাঁচড়াপাড়াতে আসা যাওয়া হয় তোমার? দেখুন, এত পর্যন্ত একটি সাধারণ মানুষ যেভাবে কথা বলে, ছেলেটি সেভাবে কথা বলে, এমন তার সাথে বিন্দাসভাবে কথা বলছিলাম। আমি তাকে বলেই দিলাম যে না, আমি এখন কাঁচড়াপাড়া যাই না, আগে যখন টিউশন থাকতো তখন খুব যাওয়া হতো, বাট এখন সত্যি আর যাওয়া হয় না। এর উত্তরে সে ছেলেটি ঠিক আছে বলে অফলাইন হয়ে গেল। আপনি হয়তো ভাবতে পারেন এতে অস্বাভাবিকতার কি আছে, এরকম তো কোনো পার্সনের সাথে কথোপকথন হতেই পারে, বাট দেয়ার ইজ এ ক্যাচ এনিওয়ে। এরপর সে ছেলেটি রাত দিন নেই, 7 দিন নেই, অজস্র প্রশ্ন করতে থাকে মেসেঞ্জারে, আমি সরাসরি তাকে ইগনোর করতে থাকি। এরকম ভাবে 2 দিন যাবার পর যখন ভুলেই গিয়েছি সে ছেলেটার কথা, হঠাৎ করে দেখি এক সন্ধ্যেবেলায় মেসেঞ্জারে সে ছেলেটির কল আসে। এবার দেখুন, হঠাৎ করে এরকম কোনো অচেনা অজানা ব্যক্তির সাথে কথা বলতে আমি বিন্দু মাত্রও আগ্রহী নই। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অনেকদিনের চেনা জানা হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম অচেনা অজানা ব্যক্তির সাথে মাত্র 2 দিনের পরিচয়, যে কেউ কথা বলতে দ্বিধাগ্রস্ত বোধ করবেই। ফলত সেদিন কলটা আমি কেটে দিই। আশ্চর্যজনকভাবে সেই ছেলেটা কিন্তু আর কল করে না আমায়। পরের দিন সে আবার একটি প্রশ্ন করে আমায়, তুমি কি স্টুডেন্ট? আমি জাস্ট উত্তরে একটা শব্দ লিখি, হ্যাঁ। এটি যেন তার তুরুপের তাস ছিল। সাথে সাথে সে আমায় প্রশ্ন করে, তুমি কোন কলেজ এবং কোন ইয়ারে পড়ছো? ঠিক তখনই এই প্রশ্নটা শুনে আমার এক পূর্ব অভিজ্ঞতার কথা মনে পড়ে যায়। আমার মনে পড়ে যায় রেল স্টেশনে ঘটে যাওয়া ঘটনার কথা। এর উত্তরে কি বলতে যাব, এমন সময় সে আমায় জানায়, ঠিক আছে তোমার আপত্তি থাকলে বলতে হবে না, তোমার মা বাবা ভালো আছে তো? ভালো করে লক্ষ্য করে দেখুন এই কথাটা, সন্দেহজনক যাতে না মনে হয় তার জন্য সে একটি ইমোশনাল প্রশ্ন ছুড়ে দেয়, যাতে আমার উত্তর দিতে কোনো সমস্যা না হয়। আমি তার এই প্রশ্নের উত্তরে শুধু উত্তর দিলাম, হ্যাঁ ভালো আছেন। এতক্ষণে আমার মনে সন্দেহের দানা ভালোই ফুটে উঠেছে, কেমন যেন একটি চেনা পরিচিত গন্ধের আভাস পাচ্ছি আমি। অনেস্টলি আমি জানি না, হয়তো সেই ছেলেটি বুঝতে পেরেছিল আমার সন্দেহ হচ্ছে তার উপর, তাই 7 দিন টানা কোনো মেসেজ করায় না সে আমায়। দিন 7 পরে সেই ছেলেটি আবার মেসেজ করে, দাদা তোমার ভবিষ্যতের ইচ্ছে কি? দেখুন, এরকম প্রশ্ন যদি অন্য কেউ করে থাকতো না, তার মুখের উপর আমি সরাসরি একটি হাসির উত্তর দিয়ে দিতাম, কিন্তু এই ছেলেটির উপর আমার যেন সন্দেহ দিনের পর দিন বেড়েই চলেছে। আমি কোনো উত্তরই দিলাম না। এইবার যেন ধৈর্যের বাঁধ ভাঙতে থাকলো তার। এমনই একদিন বিকেলবেলা ক্রিকেট খেলে জাস্ট বাড়িতে ঢুকেছি, দেখি ফেসবুক মেসেঞ্জারে 3টে মিস কল, এবং মিস কল সেই ছেলেটার। বড্ড বিরক্ত লাগলো। এবার ছেলেটার চ্যাটটা খুলতে দেখলাম ছেলেটা অনলাইন। 2 সেকেন্ডের মধ্যে সে ছেলেটা লেগে, সরি দাদা কিছু মনে করো না, ভুল করে চাপ পড়ে গেছে। আমি ভাবলাম ভুল করে কার 3 বার চাপ পড়ে ভাই, যথারীতি তাকে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। এইবার দেখি সে ছেলেটা 5 বার সরি লিখে পাঠায়। আমি বললাম ঠিক আছে হতেই পারে, এতে সরি বলার কিছুই নেই, আপনি বিশ্বাস করবেন না। তারপরেও 4টে স্যাড ইমোজি এবং আরও 10 বার সরি লিখে সে আমাকে জানায়, দাদা একটা কথা বলছে, প্লিজ কিছু মনে করবে না তো? আমার সন্দেহ কিন্তু তখনও কাটেনি। আমি বললাম বলো। সেই ছেলেটা জানায়, দাদা এখানে যোগাযোগ করা বড্ড মুশকিল, যদি কিছু মনে না করো প্লিজ হোয়াটসঅ্যাপ নম্বরটা দেবে তোমার, আমি কাউকে দেবো না। সত্যি বলতে ব্যাপারটা যেন জলের মতো পরিষ্কার হতে শুরু করলো আমার কাছে। আমি ডাইরেক্ট বলে দিলাম হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে করবে এটা কি? আমার এই কথার উত্তরে ছেলেটি যা জানালো তা আমি সত্যি কখনোই ভুলবো না। ছেলেটির রিপ্লাই ছিল এমন, বলছিলাম যে দাদা তোমার তো বয়স বেশি হয়নি, তুমি কি এখন কোনো জব করতে চাও? যদি জব করতে চাও আমাকে বলতেই পারো, আমি এক কোম্পানিতে কাজ করি, অনেক ভ্যাকান্সি আছে,
যদি ইচ্ছা থাকে আমি তোমাকে অনায়াসে ঢুকিয়ে দিতে পারবো। আর এখন কোভিডের জন্য ওয়ার্ক ফ্রম হোমও চলছে, যার ফলে তুমি বাড়িতে বসে অনেক টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে না, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে দিও। আর বিশ্বাস করুন, এই কথাটা বলা মাত্র সমস্ত কিছু জলের মতো স্বচ্ছ হয়ে গেল আমার কাছে। খুব বুদ্ধির সাথে এতক্ষণ কাজ করছিল ছেলেটা, একদম সাধারণ মানুষের মতো সে আমাকে প্রথমে মেসেজ করে এবং আমার অবস্থা কি তা জানতে চায়। এরপর আমাকে বিভিন্ন পার্সোনাল কোয়েশ্চেন করে আমি কোন পর্যায়ে আছি তার ছক কোশ্চেন হয় একটি। যখন ছেলেটি বুঝে যায় যে আমি তার হাতের বাইরে চলে যাচ্ছি, কোনো মতে আমার কন্ট্যাক্ট নম্বর নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর চাইছে। হোয়াটসঅ্যাপ নম্বর দিতেও অস্বীকার করলে সরাসরি তার সমস্ত কথা উগড়ে দেয় মেসেঞ্জারে সে। যেহেতু আমি সবটা বুঝে যাই, আমি তার মুখের উপর সরাসরি বলে দিই যে দেখো ভাই, আর যেই হোক না কেন, আমার উপর তুমি কিন্তু এই সমস্ত স্কিম একদমই চালাতে পারবে না। আর আপনি বিশ্বাস করবেন না, এতদিন যে ছেলেটা আমাকে তুমি করে সম্মান দিয়ে কথা বলছিল, সে ডাইরেক্ট তুমি থেকে তুই তুকারি করে অতিরিক্ত সুমিষ্ট ভাষা প্রয়োগ করে আমাকে ডাইরেক্ট ব্লক করে দেয়। এরপর টানা 10 মিনিট যে কি হাসা হেসেছি তা কখনোই ভুলব না সহজে আমি। যাই হোক, এই ছেলেটা খুব বুদ্ধিমান ছিল, তাই তার মিষ্টি কথার ট্র্যাপে আমাকে ফেলতে চেয়েছিল। আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনার পর আমি এরকম আরেকটা ঘটনা শুনি, যেখানে আমার বন্ধুকে আরেকটি ছেলে মেসেজ করে, কিন্তু তার ফোন দিছিল একটু অন্যরকম। এত কথার পরিবর্তে সে ছেলেটি মাত্র 2টি ভয়েস মেসেজ করে, আর ভয়েস মেসেজগুলো ছিল এমন, বলছিলেন যে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, যে কারণে মেসেজটা করলাম, তো একটু ফ্রি থাকলে বলো তো। বলছিলাম যে আমি ব্যারাকপুরে যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, ওখানে রিসেন্টলি কিছু রিকোয়ারমেন্ট খালি হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের জন্য, তো যদি তোমার জানাশোনা এমন কোনো ভালো বন্ধু থাকে যে রিয়েলি কাজ বাজ খুঁজছে প্লাস এডুকেটেড, তো আমাকে জানিও। ওকে, মানে মানুষের হাতে কতটা খালি সময় থাকলে মানুষ এমন এমনও কাজ করে। এত কিছুর পর একদম যা অনুমান করি তা হুবহু মিলে যায়। আমি জানি না আপনার সাথে এরকম ঘটেছে কিনা, কিন্তু যত সময় এগোচ্ছে, যত টেকনোলজি এগোচ্ছে, এরকম কেসেসের সংখ্যা আরও বেড়েই চলেছে। এই রকম কিছু শ্রেণীর প্রাণীদের টার্গেট কিন্তু আপনি যখন তখনই হতে পারেন। এরা আপনার রিসেন্টলি শেয়ার করা পোস্ট, ফটোস ইত্যাদি দেখে সেরকমভাবে আপনাকে মেসেজ করবে। যদি এরা বুঝতে পেরে যায় আপনি একটু বুদ্ধিদীপ্ত, তাহলে আপনাকে এমনভাবে পার্সোনাল কোয়েশ্চেন করবে যাতে আপনার কোনো সন্দেহই না হয়। দেখুন, আপনি যেই হন না কেন, আমি আবারও বলছি, খুব খুব সাবধান এদের থেকে। যতটা পূর্ব অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি, এরা একটা চেইন মার্কেটিং এর সাথে যুক্ত, যেটাকে আমি আপনি স্মার্ট ভ্যালু বলি। এদের অন্যতম কাজ হলো মানুষের কন্ট্যাক্ট নম্বরটি কোনোভাবে জোগাড় করা এবং তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস জোগানো। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে আপনাকে কিছু দেবেই না, তার কোনো না কোনো মতলব থাকবেই। দেখুন, কোনো বিজনেসকে ছোট করছি না আমি, কিন্তু মানুষকে ম্যানিপুলেট করে, মানুষের ক্ষতি করে যদি কোনো কিছু করা হয়, তার বিরুদ্ধে সর্বদা আমি। আপনার সাথে যদি ফেসবুকে এরকম ঘটনা ঘটে থাকে, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার পার্সোনাল নম্বর কখনো এদের সাথে ভুল করেও শেয়ার করবেন না। মানুষটি যদি বিশ্বাসযোগ্য না হয়, আপনার ব্যক্তিগত তথ্য কিছুতেই দেবেন না। আপনার সাথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে বা আপনি যদি এদের ট্র্যাপে পা দিয়ে থাকেন, তাহলে কোন পর্যায়ে সেটি পৌঁছেছিল প্লিজ কমেন্টে আমায় জানান। রিসেন্টলি আমি এমনও শুনেছি যে এরা এতটাই চালাক হয়ে গিয়েছে যে কোনো পার্টিকুলার ব্যক্তির উপর সময় নষ্ট না করে এরা একটি বা 2টি ভয়েস মেসেজ পাঠায়। এদের টার্গেট থাকে প্রবলভাবে কোনো চাকরি খুঁজছে এমন কোনো যুবক বা যুবতী। সব থেকে মজার বিষয় কি জানেন, আপনাকে যদি এরা কনভিন্স না করতে পারে, তাহলে আপনাকে বলে আপনার কোনো বন্ধু আছে নাকি যার এরকম কোনো চাকরি খুঁজছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যারা একটু বোকা হয়, খুব সহজে এদের ফাঁদে পা দিয়ে ফেলে এবং অপচয় করে ফেলে তাদের মূল্যবান অর্থ ও মূল্যবান সময়। আমাকে একটি ছেলে মেসেজ করলেও এদের বুদ্ধিটা এতটা বেড়ে গিয়েছে এখন যে এই গ্রুপের মেয়েরা ছেলেদের এবং ছেলেরা মেয়েদের মেসেজ করে। এইসব স্ক্যামারদের হাত এতটাই লম্বা হয়ে গিয়েছে, তা শুধু ফেসবুকের মধ্যে আবদ্ধ নয়, তা এখন ইনস্টাগ্রাম থেকে শুরু করে আপনার ইমেল পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাই ভুল করেও কোনো লিঙ্কে ক্লিক করবেন না যদি আপনি তার সম্পর্কে আগে থেকে না জানেন। তাই আজকে আপনার সাথে এগুলো না ঘটলেও কাল যে আপনার সাথে এগুলো ঘটবে না তা কিন্তু একদমই বলা যায় না। আর আমার রিকোয়েস্ট, এটি ভিডিওটি প্লিজ শেয়ার করুন যাতে কিছু ব্যক্তি আগে থেকে হলেও সতর্ক হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।